কি দৃশ্য! এই একটা ছেলে টয়লেট করছে সালাইটার মধ্যে। এই দৃশ্য চোখের সামনে দেখলে কি কখনো ভোলা যায়? এই এই কাটা গাছ, কাটা গাছ। সন্ধ্যার পর এখান দিয়ে নাকি কেউ যায় না, বলছে এটা নাকি পুরো এলিফ্যান্ট করিডোর, যখন তখন হাতির নাকি রাস্তার উপর উঠে আসে। এক আর দুই নম্বর বলছে যে এখানে যদি কেউ তোমাদেরকে দাঁড়াতে বলে ভুল করেও দাঁড়াবে না। পুরুলিয়া ব্লগের ফার্স্ট পার্টে তুমি যতটা দেখেছিলে, তারপর থেকে বলি, আমরা সেদিন আপার ড্যাম দেখে লোয়ার ড্যাম দেখে চলে গেলাম মার্বেল লেক। মার্বেল লেক যাওয়ার সময় রাস্তাটা কিন্তু খুব একটা ভালো প্রথমে ছিল না। আমরা এখন হালকা পালকা অফ রোডিং করবো এবং যাচ্ছি মার্বেল লেকের দিকে। এই গোটা রাস্তাকে এইভাবে যাবো? আমার এই রাস্তাটা কিন্তু একদম পছন্দ হচ্ছে না। এই যে পিচের রাস্তা দেখা গেছে, এক্স্যাক্টলি আমার গাড়িটা এটাই চাইছিল। আমরা নাকি চলে এসেছি মার্বেল লেকে, কিন্তু কোনটা মার্বেল লেক? এই বাঁদিকে কি মার্বেল লেকটা? এটা আচ্ছা, এটার মার্বেল লেক দেখা যাক তাহলে। নাম দেখবো কেমন জায়গাটা। আমাদের নলা ভাই ডিরেক্ট মার্বেল লেকে বলছে ঝাঁপ মারবে একদম বাইকটা নিয়ে। কি নলা ভাই, তাই তো ঝাঁপক একটা। এইটা হচ্ছে মার্বেল লেক। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করি। ভাই পড়লে কিন্তু একদম ডিরেক্ট সিধা, ঠিক আছে তো? কোনো কথা হবে না, ভয় লাগছে বেশ। এই দেখেছো কত মার্বেলস এখানে, এই দেখ সব মার্বেলস দেখ। এই মার্বেল লেকটার ওই মাঝখানটাতে একটা অনেক বড় খাই রয়েছে, যেই খাইটাতে তুমি যদি পড়ো তাহলে অবধারিত মৃত্যু। এখানে স্নান করা একেবারে নিষেধ। এখানে যদি জোরে চিৎকার করা হয় তাহলে উল্টো দিকের পাহাড়ে ধাক্কা খেয়ে সেই কথাটা ফিরে আসে। হ্যালো, হাই, আই এম সো মাচ রোম্যান্টিক, আমি এখানে যে হ্যালো হাই এসব বলছি। কেমন লাগলো মার্বেল লেক ঘুরে? কেন করছি এটা আমরা? মার্বেল লেক দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম চরিতা ভিলেজে। ওখানে একটা কেলো হয়েছে যে চরিতা ভিলেজ আমি সবাইকে লিড করে নিয়েছিলাম, চলো আমরা মুখোশ যেখানে তৈরি হয় সেই জায়গাটা দেখবো, সেই গ্রামটা দেখবো। তো আমরা একটা ভুল গ্রামে ঢুকে গেছি, আর ভুল গ্রামে ঢুকে যাওয়ার পর সেখানে আমি একটা কাটা গাছের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, তো সেটা ভিডিওতে দেখতে পাবে। তো আমরা ভুল গ্রাম থেকে আবার কনফিডেন্টলি সেখান থেকে বেরিয়ে যখন চরিতা ভিলেজে গেলাম, প্রচুর মুখোশ দেখেছি। বাট আমাদের টিমের কারোর খুব একটা মুখোশ নিয়ে ইন্টারেস্ট ছিল না, তাই জন্য আমি জাস্ট গোপ্রো শর্টসে মুখোশগুলোকে তোমাদেরকে হালকা হালকা দেখাচ্ছি, ভালো লাগবে তোমাদেরকে, তো সেটা দেখো। তারপর গল্পটা আস্তে আস্তে এগোচ্ছে, ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন এসেছি চরিতা গ্রামে এবং এই গ্রাম স্পেশাল হচ্ছে এখানকার ছৌ নাচের মুখোশ তৈরি করবার জন্য। সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদম প্রকৃত গ্রাম বাংলা। আলের পথ, কোথায় যাচ্ছি আমরা কি জানে? এই কাটা গাছ, কাটা গাছ। ওই মুখোশ তৈরি করে চরিতা গ্রামটা কোনটা? ও রোডের উপর দিয়েই পড়বে, আমাকে ম্যাপে এটা দেখালো তাই জন্য। আমি গ্রামটা তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি চারিদিকে। এখানে শুধুমাত্র দেখো মুখোশ তৈরি হয়, এই যে মুখোশ তৈরি হচ্ছে, এই যে এখানে তৈরি হয়েছে, শুধু মুখোশের দোকান চারিদিকে। এই দেখো মুখোশের দোকান, এখানে মুখোশের দোকান, যেদিকেই যাবে তুমি শুধু মুখোশ। এখানে একটা ভয়ানক একটা মুখোশ বাইরে রাখা আছে, খুব কালারফুল ব্যাপারটা। এই একটু মুখোশ দেখে এলাম, এটাই গ্রামটা, ব্যাস সানসেট তো চলে যাবে, গ্রামটা আর কিছু দেখবি না তো, মুখোশ কিনবি? আপাতত আমাদেরকে তাহলে চলে যেতে হবে। মুখোশ দেখতে কেউ খুব একটা ইন্টারেস্টেড নয় আমি যা বুঝলাম আর কি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই গ্রামটা, সুন্দর। তবে এটা যদি মানে ওই যে কি যেরকম গ্রামে ভুল করে ঢুকে গেছিলাম ওরকম গ্রাম হতো তাহলে বেশি মজা পেতাম। মুখোশ তৈরি হচ্ছে এখানে। সেদিন মোটামুটি আমরা বাংলোতে পৌঁছলাম ওই ধরো 7:30 নাগাদ। এবার সেদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম তারপর কোনো ভিডিও করিনি বাংলোতে পৌঁছে। পরের দিন আমরা যাবো ঝাড়খণ্ডে, ভদ্রু জলপ্রপাত দেখবো আর পাত্রাতু ভ্যালি দেখবো। এই দুটোর রাস্তা নাকি খুব ভালো। ভদ্রু জলপ্রপাত যেতে গিয়ে একটা কেলো আমাদেরকে পাহাড়ের মধ্যে, গুগল ম্যাপ বলছে একটা জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবে। জঙ্গলের ভিতর দিয়ে যাবো কি করে, রাস্তাই তো নেই ওখানে। এটা রাস্তা, হাট হেঁটে যাবো একবার। তো তারপরে আমরা প্রায় 10-15 কিলোমিটার রাস্তা
ফালতু রাস্তার মধ্যে দিয়ে আমরা গেছি, মানে ফালতু, আমার জীবনে ওরকম বাজে রাস্তা আমি দেখিনি। 10 কিলোমিটার করতে করতে আমরা চালিয়ে চালিয়ে গেছি, তারপরে গিয়ে শুনছি উড্রু জলপ্রপাত নাকি বন্ধ মহামারীর কারণ, করোনা কে কারণ বন্ধ হে হোয়াট। এবার কি করবো, তো তারপর আমরা যেভাবে নেমেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চোখ জুড়িয়ে যাবে। এই হচ্ছে হুড্রু ফলস। কোন দিকটা দিয়ে নামা যায় বলতো? ওই তোমরা দেখতে পাচ্ছ কতটা স্ট্রাগল করতে হচ্ছে। ডান ওই এন্ড হিয়ার উই গো। এই জায়গাটাই ভাবছি আমি বসবো। চারিদিকে ফলসটা তোমাদেরকে ভালোভাবে দেখাই, তার আগে তো দেখলে কতটা স্ট্রাগল করে এলাম এখানে। এই যে একটা ফলস, ওইখান দিয়ে জল পড়ছে, যেদিকে তাকাবে শুধু জল, এখানে যেদিকে তাকাবে। সত্যি বলতে এখানে এসে মন প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর একটা জায়গা। এই দৃশ্য চোখের সামনে দেখলে কি কখনো ভোলা যায়? এইটা 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 এটা করা যায়। আমরা ওখান থেকে চলে গেলাম পাত্রাতু ভ্যালি। রাস্তা প্রচন্ড ভালো ছিল, প্রচন্ড ভালো। ভিডিও দেখো, মুখে বলে আমি বোঝাতে পারবো না, ভিডিও দেখলে তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা পাত্রাতু ভ্যালি। ঝাড়খণ্ড ইজ লাভ। কলকাতা 443 কিলোমিটার দূরে আছি আমি ঘর থেকে, সোজা চলে গেলে মুম্বাই চলে যাব আমি। মাখনের মতো রাস্তাটা, মাখনের মতো। পাত্রাতু ভ্যালি আর 13 কিলোমিটার। কি দৃশ্য, কি দৃশ্য! এই একটা ছেলে টয়লেট করছে সালাইটার মধ্যে। আমরা যখন পাত্রাতু ভ্যালি থেকে বেরোলাম তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এবার তারপর আমাদের পেয়েছিল প্রচন্ড খিদে, আমরা ঝাড়খণ্ডের একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি। এবার খেতে খেতে আমাদের বেজে গেছে সন্ধ্যা 7:30। তারপর আমরা ঝাড়খণ্ড পুরুলিয়া রোডটা নিয়েছি, আর ওটা আমার জীবনের সব থেকে ভয়ানক রাস্তায় বাইক চালানো। মানে ওই রাস্তাটায় আমরা দেখছি কোনো গাড়ি নেই, কোনো লরি নেই, হাইওয়ে বাট নো লরি, নো বাস, কিচ্ছু নেই। আমরা যখন একটু এগিয়ে একটা দোকানে দাঁড়িয়েছি, বলছি যে এখানে কোনো মানে গাড়ি লোক কিছু নেই কেন? বলছে যে আরে সন্ধ্যার পর এখান দিয়ে নাকি কেউ যায় না, বলছে এটা নাকি পুরো এলিফ্যান্ট করিডোর, যখন তখন হাতির নাকি রাস্তার উপর উঠে আছে, এক। আর 2 নম্বর বলছে যে এখানে যদি কেউ তোমাদেরকে দাঁড়াতে বলে ভুল করেও দাঁড়াবে না। আর আমাদের তো মোটামুটি তখন শুকিয়ে গেছে যেটাকে বলে বেসিক্যালি, কারণ বাইকগুলো দামি, তারপর আমাদের সাথে দামি জিনিসপত্র, ক্যামেরা, মোবাইল, ড্রোন, সমস্ত কিছু রয়েছে। আর আমরা ওখান থেকে হুলিয়ে টেনেছি, মানে দাঁড়ানোর কোনো সিনই নেই। তারপর যখন আমরা বাংলোতে পৌঁছেছি তখন বাজে 9:00। তো বাংলোতে পৌঁছানোর পর বাংলায় আমাদের খুব বকা দিয়েছে, বলছে খুবই রেসপন্সিবিলিটির মতো কাজ করেছো, খুব খারাপ হয়েছে এটা, এত রাত্রিবেলা আসা তোমাদের এইভাবে উচিত। যাই হোক, পরের দিন আমাদেরকে ফিরে আসতে হবে। সেদিন আমরা ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা অনেক মজা করে, আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে বাংলোটাতে ছিলাম সেই বাংলোটা কেমন ছিল। বাংলোটার প্রেমে পড়ে যাবে। পুরুলিয়াতে গেলে, তুলিনে গেলে আমি রিকমেন্ড করবো বাংলোটাতে থেকো। আমরা পুরো ফার্স্ট ফ্লোরটা নিয়েছিলাম, অসাধারণ জায়গা। এবার বাংলোটা তোমাদেরকে দেখাচ্ছি, তুলিন হেরিটেজ বাংলো। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা রয়েছি। ওপরের ফ্লোরটা দেখছো, এই পুরো ওপরের ফ্লোরটা জুড়ে আমরা রয়েছি, ওই ছাদটা, এইদিকে আমাদের রুমগুলো সব দেখাবো। আর আমাদের উপর থেকে ডিরেক্ট দেখা যায় এখানে যে বাগানটা রয়েছে সেটা।
আমার পিছনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আমরা রাত্রিবেলা ডিনার করি। আমাদের রুম থেকে বেরোলেই এই ছাদটা রয়েছে, যে ছাদটা পুরোটাই আমরা নিয়ে রয়েছি আর কি। ভিতরে দেখি কে রয়েছে। একই কি হচ্ছে ব্লগের প্রিপারেশন কেমন কেটেছে, কালকে ঘুম কেমন হয়েছে? ঘুমের পরে চিল্লিয়ে উঠেছি, আকাশ ঘুম থেকে উঠে এ কি কে কি, আর তার মধ্যে ঘেমে গেছে, আর ঘুমটা ভালো হচ্ছে। এটা তোমার রুম কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার, এই জায়গাগুলো সবে ঘুম থেকে উঠেছে বলে এরকম হয়ে রয়েছে। উপরটা দেখো, আর এখানে সুন্দর টিভি রয়েছে, ওভারড্রপ রয়েছে, এভরিথিং ইজ হিয়ার। সিঁড়ি থেকে নামার পর সামনে সোজা একটা প্যাসেজ রয়েছে, পাশ দিয়ে প্রচুর রুমস, এবং এই দিকে একটি প্যাসেজ রয়েছে, যে প্যাসেজের এই সামনের যেই জায়গাটা দেখছো, এই সামনের জায়গাটায় বসে চা খাওয়া যায়, গল্প করা যায়, আড্ডা মারা যায়। আমি যেমন সকাল সকাল চা খেয়েছি এখানে, এই যে বসেছিলাম এখানে এসে একটুখানি। আর ঠিক সামনেটা হচ্ছে বাগান, আমি দুটো টিয়া পাখি দেখেছি এবং আরও নাকি অন্যান্য পাখিরা আসে। এটা একটা ইদারা, কুয়োর একটু বড় ভার্সন। ঠিক এই জায়গাটাতে গতকাল আমরা বনফায়ার করছিলাম, এবং এই পুরো জায়গাটাই এই বাংলোটার একটা পার্ট, একটা রিসর্ট হচ্ছে এটা পুরো আরও বড় করে। অসাধারণ অনুভূতি ছিল, লাগলো বলো? ভালো লাগলো। আমাদের সাথে কেমন লেগেছে? খুব সুন্দর, ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো। আচ্ছা এটা হাসো, এটা হাসো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে। এখানে বাংলোটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি কিন্তু এখানে টাকা দিয়েই থেকেছি, এটা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি নয়। বাট আমার ব্যক্তিগতভাবে বাংলোটা এত পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে এবং অ্যাম্বিয়েন্স এখানকার এত সুন্দর, আমি ডিসক্রিপশনে তাই জন্য নাম্বার দিয়ে দিচ্ছি, এবং তোমরা যারা পুরুলিয়া আসবে বলে ভাবছো তারা কল করতে পারো, এখানে থাকতে পারো, তোমাদের ভালো লাগবে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে, এটা শিওর। এখন আমাদেরকে ফিরতে হবে কলকাতা, অনেকটা রাস্তা। আর এই বাংলোটার নাম তুলিন হেরিটেজ বাংলো, এটা পুরুলিয়ার তুলিন নামক জায়গায় অবস্থিত, এবং এখান থেকে সমস্ত কিছুই খুব কাছে, এখান থেকে তুমি গাড়িও বুক করে নিতে পারো, এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে খুবই সুন্দর, এটা আমার ব্যক্তিগত মতামত, ভালো লাগবে। নাও সবশেষে বলবো, এই টিম পজিটিভ আমাদের, তুষার, আকাশ, জয়, আমি, নলাভাই ছিল, আরও অনেকে আছে যারা এই ট্রিপটাতে ছিল না। এই ট্রিপটায় গিয়ে আমি প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক নতুন মেমোরিজ ক্রিয়েট করতে পেরেছি, আর আমার একটা নতুন ফ্যামিলি তৈরি হয়ে গেছে টিম পজিটিভের সাথে, এক। আর দুই নম্বর বিষয় হচ্ছে, এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো পুরুলিয়া ট্রিপের পার্ট ওয়ানটা যে দেখোনি সে একবার দেখে নাও, তারপর পার্ট টুটা দেখো, এবং ভালো লাগলে এটাকে অনেক শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল গৌরব তপাদার ব্লগস, আমার অন্যান্য চ্যানেল প্রেত কথায় গিয়ে ভূতের ঘটনা শুনতে পারো, গৌরব তপাদার চ্যানেলে গিয়ে মোটিভেশনাল ভিডিওস দেখতে পারো, এবং এভাবেই আমাকে সাপোর্ট করতে পারো সব সময়, কারণ এখানে সাধারণ মানুষের জীবনের অসাধারণ কিছু ঘটনা দেখানো হয় বা শোনানো হয়। লাইক করো এই ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে দিও, দুপুর দুটোর সময় ব্লগ আসে, এরপর আসছে মন্দারমণি ব্লগ।